আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। এক প্রশ্ন থেকে জবাব আরো ছোট। আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ, জবাব এক শব্দ, সর্বত্র। আমার কথা বুঝেন আপনারা? বুঝে থাকলে আবার বলুন তো, আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায় আছেন এই আকীদার ব্যাপারে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, শুধু আবু হানিফা নন, চার ইমামের মুত্তাফাক আকীদা, আল্লাহ সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। চার ইমামের সবার মুত্তাফাক রায়, সমন্বিত রায় এটা। ইমাম মালিকের তো প্রসিদ্ধ কাউল, আল ইস্তিওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াসসুআলু আনহু বিদআহ। আল্লাহ যে আরশে বিদ্যমান রয়েছেন সত্তাগতভাবে, এটা একদম জানাশোনা কথা, এটার উপর আমাদের ইমান। কাইফিয়ত, কিভাবে আল্লাহ বসেছেন না সারা শুয়েছেন না দাঁড়াইছেন, এই কথা জিজ্ঞেস করা গোমরাহি। কে বলেছেন? ইমাম মালিক। আবু হানিফার ফাতাওয়া তো আরো কঠিন, মাইয়া কুল আইনাল্লাহু লা আলাম ফাকাদ কাফার। আবু হানিফার ফাতাওয়ার সার অংশ কথা, আবু হানিফা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ কোথায় আমি জানি না, হে কুফরি করছে। কেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহ আরশে। তাহলে আইনাল্লাহ এর মাসালায় আল্লাহ কোথায়, এর মাসালায় সালাফদের আকিদা, আবু হানিফার আকিদা, সাহাবায়ে কেরামের আকিদা, রাসূলের আকিদা, কোরআন সুন্নত খাইরুল কুরুনের সবার আকিদা তো এক ছিল। ছিল কি ছিল না? আজকে এসে আপনি ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু নিজের ভিন্ন মতটাকে টিকানোর জন্য যারা সালাফের আকিদাকে ধরে রেখেছে তাদেরকে এসে আহলে হাদিস বলে ছুরি মারতেছেন, কোন ইসলামের শিক্ষা নিয়ে করতেছেন আপনি? শামসুদ্দিন জাহেবে রহমাল্লাহ, ইতিহাস বিখ্যাত একজন মহাদ্দিস, যার কাছ থেকে ইলমে ইস্তেফাদা না নিলে, যার কাছ থেকে হাদিসের ফায়দা না নিলে কোনো মানুষ মহাদ্দিস বললে নিজেকে পরিচয় দিতে পারে না, এমন এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হাদিসের শাস্ত্রে শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ। ওনার লেখা কিতাবুল উলুম পড়েন না, আকিদার কিতাবগুলো খোলেন, সালাফদের লেখা কিতাবগুলো আনেন সামনে, তো তাদের লেখনে তাদের আকিদা, ইমাম আবু হানিফার আকিদা। আপনি এসে আবু হানিফার থেকে ভিন্ন মত পোষণ করেছেন, আপনার দোষ, এটা আবু হানিফার দোষ না।